কলেজ স্তরের সিক্স সেমিস্টার শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে। ইতিমধ্যে তোমরা অনেকে আমাকে পিডিএফটা পাঠিয়েছো যে তোমরা এই পিডিএফটা পেয়েছো, বিভিন্ন গ্রুপে দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করেছো কিন্তু রুটিনটা পাওনি। হ্যাঁ, এটা কিন্তু ফাইনাল রুটিন, এটা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকেই দেওয়া হয়েছে। তোমরা কিছুক্ষণের মধ্যে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো এখানে যে রুটিনটা দেওয়া হয়েছে এটা শুধুমাত্র সিক্স সেমিস্টার শিক্ষার্থীদের, বিএ, বিএসসি, বিকম, পাস অ্যান্ড অনার্স সমস্ত ডিগ্রি কলেজের সিক্স সেমিস্টার শিক্ষার্থীদের জন্য। তো তোমরা যারা সিক্স সেমিস্টার শিক্ষার্থীরা আছো, তোমাদের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তবে 28 তারিখ হবে অল অনার্স 7 পেপার শিক্ষার্থীদের পরীক্ষা। তারপর 29 তারিখ হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট, মাইক্রোফিন্যান্স, 1 তারিখ হবে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ। তোমাদের যাদের বেশিরভাগ স্টুডেন্টের যারা বিএ আছো, তোমাদের হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ অনার্সের পরের দিন 29 তারিখ এবং 1 তারিখ দুটা তোমাদের সফট স্কিলের পরীক্ষা আছে। আবার তোমাদের 2 তারিখে হবে অল অনার্স পেপার 8, অর্থাৎ অনার্স পেপারের মাঝে মাঝে তোমাদের সফট স্কিলের পরীক্ষাগুলি হবে, অর্থাৎ একদিনও কিন্তু গ্যাপ নেই। যাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট বা হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ আছে, তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলিতে একদিনেরও গ্যাপ নেই, এমনকি অনার্সের যে 8 পেপারটা আছে সেটার জন্য তোমরা গ্যাপ পাওনি। তো তারপরে নেক্সট ডে অর্থাৎ 3 তারিখ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং, বেশিরভাগ স্টুডেন্টেরই ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং আছে। তারপর 4 তারিখ পরীক্ষা আছে সোসাইটি অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ই মার্কেটিং, এ দুটো সাবজেক্ট আছে অনেকের। তারপর 5 তারিখ হচ্ছে জার্নালিজম, আর তাছাড়া বাকি ডেটগুলিতে আরও পরীক্ষা আছে। তোমাদের যাদের যে সাবজেক্ট আছে তোমরা দেখে নাও, তোমাদের একটা পরীক্ষা হবে 10টা থেকে 1টা পর্যন্ত, আবার পরীক্ষা হবে 2টা থেকে 5টা পর্যন্ত, এই টাইমে তোমাদের পরীক্ষাগুলি হবে। তোমাদের কার কোন দিন কোন ডেটে পরীক্ষা পড়েছে তোমরা দেখে নাও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করে নাও। ওকে, থ্যাংক ইউ।